আসসালামু আলাইকুম, আমি ফারজানা এলিজা, ফারজানা বেবি ফুডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে এসেছি বাচ্চাদের প্রথম সলিডের একটা পুষ্টিকর রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে অ্যাপেল ক্যারট রাইস। বেবি 6 মাসের পর থেকেই মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি স্বাভাবিক খাবার দিতে বলা হয়। তবে অনেক নতুন মায়েরা বুঝতে পারে না কি খাবার দিবে, কখন দিবে, কি পরিমাণ দিবে এবং কোন খাবারে বাচ্চা পুষ্টি পাবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে, তাছাড়াও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ হেল্প করবে। চলুন তাহলে আজকে 6 মাস বয়সী থেকে 5 বছর বয়সী বেবিদের জন্য একটা পুষ্টিকর রেসিপি অ্যাপেল ক্যারট রাইস দেখে নেওয়া যাক। এই রেসিপিটিতে আমি ব্যবহার করেছি তুলসীমালা চাল, আর ব্যবহার করেছি অ্যাপেল, আর নিয়ে নিচ্ছি একটা গাজর, আরও নিয়ে নিব মিষ্টি আলু। আমি কিন্তু এখানে অ্যাপেল, গাজর বা মিষ্টি আলু পুরোটা নেই নাই, আমি এখানে সবগুলো কুচি করে নিয়ে প্রত্যেকটার 1 টেবিল চামচ করে নিয়েছি। এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিব এবং চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তুলসীমালা চালের বৈশিষ্ট্য হচ্ছে তুলসীমালা চাল কিন্তু সহজে হজম হয়ে যায় এবং এই চালে গ্যাস হয় না। অনেকে আছে পোলা চাল বাচ্চাকে দিতে ভয় পায়, তাদেরকে বলবো আপনারা তুলসীমালা চালটা নিশ্চিন্তে দিতে পারেন। আর তুলসীমালা চালটা কিন্তু আপনারা আমার বিজনেস পেজ ফারজানা বেবি ফুডে পেয়ে যাবেন। আমি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর আমি এটা একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। এখন আমি গাজর, আপেল এবং মিষ্টি আলুগুলো ভালো করে ছিলে কুচি করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু কুচি না করে প্রেশার কুকারে সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপর ম্যাশ করেও বাচ্চার খাবারে দিতে পারেন। তবে আমি চেষ্টা করি বাচ্চাকে কোনো খাবারই ব্লেন্ড না করে দিতে, এ কারণে আমি একটু গোটা গোটা রেখেছি। আর গোটা থাকার জন্য আমি এটাকে একটা কাটারের সাহায্যে ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এই খাবারটা রান্নার পর ডাল ঘুগনি বা গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এই খাবারটা কিন্তু 6 মাসের পর থেকে যে কোনো বেবি খেতে পারবে, তবে 6 মাসে দেওয়ার ক্ষেত্রে বলবো আপনারা এটা গ্রাইন্ডারে অথবা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে তারপরে দিতে পারেন। আর সব থেকে সহজ এবং বাচ্চাদের বয়স অনুযায়ী খাবারটা তৈরি করতে আমি বলবো এটা প্রেশার কুকারে আপনারা একটা বা দুইটা সিটি দিয়ে তৈরি করে নিতে পারেন, সেটা কিন্তু এমনিতেই ম্যাশ হয়ে যাবে। দেন তারপর আপনার যে কোনো একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে এটা তৈরি হয়ে যাবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে আমি এখন 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। এখানে অনেক মাম্মিরা মনে করে থাকে 1 বছরের আগে তো গরুর দুধ দেওয়া যায় না। ডক্টররা কিন্তু বলে মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধ না দিতে, তবে 6 মাসের পর থেকেই গরুর দুধে তৈরি যে কোনো খাবার যেমন পায়েস, সুজি, পুডিং ইত্যাদি দেওয়া যেতে পারে। আর আমি এখানে গরুর দুধটা নিয়ে নিয়েছি 1 কাপ এবং তার সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা তুলসীমালা চালটা দিয়ে দিব এবং চালটা 5 মিনিট ভালোভাবে কুক হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা অ্যাপেল কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি 1 চামচ, আর দিয়ে দিব মিষ্টি আলু কুচি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এই মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিব এবং রান্না করব। এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি এখানে কিন্তু কোনো প্রকার সুগার বা সল্ট ব্যবহার করিনি, কারণ 1 বছরের আগে বাচ্চাদেরকে লবণ বা চিনি না দেওয়াই ভালো। আর আমি যেহেতু এখানে বাটার ব্যবহার করব তাই লবণের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এই খাবারটাতে চিজও ব্যবহার করতে পারেন, যেহেতু চিজ একটু সল্টি থাকে তো আপনার লবণের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি মিষ্টি আলু ব্যবহার করেছি, গাজর ব্যবহার করেছি, তো খাবারটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাবে। খাবারটা ভালোভাবে নেড়ে নেড়ে একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর আমি কিন্তু খাবারটাকে আমার বাচ্চাকে ব্লেন্ড করে দেই না, কারণ একটু দানাদার হলে এবং নরম থাকায় বাবু কিন্তু এমনিতেই খেতে পারে।
তবে যে সকল বাচ্চাদের দানাদার খাবার গলায় আটকে যায় তারা ব্লেন্ড করে দিতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি বাটার, আর আমি এই বাটারটা নিয়ে নিয়েছি ডেনমার্কের লুরপাক বাটার। আমি এখানে একটা স্লাইস নিয়ে নিয়েছি, আমার বাচ্চার বয়স যেহেতু 4 বছর তাই আমি এই স্লাইসটা নিয়েছি। আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ বাটার নিতে পারেন। যেহেতু বাটারটা সল্টেড ছিল তাই আমার এখানে এক্সট্রা কোনো লবণ অ্যাড করতে হয়নি। বাটার কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাছাড়া এটা কিন্তু মেধা বিকাশেও সাহায্য করে থাকে। আমি এখানে তুলসীমালা চাল ব্যবহার করেছি কারণ এই তুলসীমালা চালে বাচ্চাদের গ্যাস হয় না, তাছাড়া এটা সহজে হজম হয়ে যায় এবং এর একটা নিজস্ব স্মেল আছে যা বাচ্চারা খুব পছন্দ করে খায়। আমাদের একটা বিজনেস পেজ আছে ফারজানা বেবি ফুড নামে, সেখানে আপনারা এই চালটা পেয়ে যাবেন। তাছাড়া গাজর কিন্তু দৃষ্টিশক্তি ভালো রাখে, হৃৎপিণ্ডের নানা অসুখ প্রতিরোধ করে, লিভারের যত্নে গাজর খুবই উপকারী। তাছাড়া আমাদের একটা গ্রুপ রয়েছে যার নাম বাচ্চা যখন খায় না কিছু, বাচ্চাদের যে কোনো খাবার বা ওজন উচ্চতা ইত্যাদি সম্পর্কে জানতে আপনারা এই গ্রুপের সাথে কানেক্টেড থাকতে পারেন। গাজর কিন্তু 12 মাসকালেই পাওয়া যায়, আর বাচ্চাদের খাবারে সবজি হিসেবে গাজরটা আপনারা অ্যাড করতে পারেন কারণ গাজর কিন্তু দাঁত সুন্দর ও সুস্থ সবল রাখতে সাহায্য করে। তাছাড়া আপেল কিন্তু হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এতে ক্ষতিকর কোলেস্ট্রল নেই বললেই চলে, এবং আপেল ক্লোন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমন নতুন নতুন বেবি ফুডের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর এই খাবারটিকে আরও বেশি মজাদার এবং পুষ্টি সমৃদ্ধ করতে হলে আপনারা দিতে পারেন বাদাম গুঁড়া, আর বাদাম গুঁড়া কিন্তু বাচ্চাদের 10 মাস বয়স থেকে খেতে পারবে। তাই এই খাবারটা যদি আপনারা বাদাম গুঁড়া অ্যাড করেন তবে সেই খাবারটা 10 মাসের পর থেকে দিবেন। আর বাদাম ছাড়া এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু 6 মাসের পর থেকেই দিতে পারেন, তবে তখন কিন্তু খাবারটা একটু ব্লেন্ড করে নেবেন অথবা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নেবেন। আর বেবি ফুডের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জানিনি তো আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আমার কাজের প্রতি। আর যদি পসিবল হয় তবে এই ভিডিওটা শেয়ার করে অন্য নতুন মাম্মিদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারজানা বেবি ফুডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।